কেমন আছেন প্রিয় মালয়েশিয়া প্রবাসী বন্ধুরা? আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রিয় প্রবাসী বন্ধুরা, আজকে আপনাদেরকে একটি সুখবর জানিয়ে দিতে চলে আসলাম। আজকের সুখবরটি হলো ইউএস বাংলা এয়ারলাইন্স। গত সপ্তাহে আপনাদেরকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি আপডেট টিকিট নিউজ দিয়েছিলাম। সেখানে বলেছিলাম যে ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকিটের দাম অনেক বেশি, কিন্তু আজকে দেখছি ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকিটের দাম অনেকটাই কমে গেল। তাই আজকে আপনাদেরকে এই কম দামের টিকিটের দামগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখার পর আপনিও জেনে যাবেন যে সেপ্টেম্বর 24 তারিখ হতে সেপ্টেম্বর 30 তারিখ পর্যন্ত ইউএস বাংলা এয়ারলাইন্সের মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে কোন কোন দিন ফ্লাইট রয়েছে এবং সিঙ্গেল টিকিটের দাম কত, সাথে কত কেজি লাগেজ নিতে পারবেন, সব কিছু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রিয় বন্ধুরা, প্রতিদিন আপডেট টিকিট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী আপডেট টিকিট নিউজ সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু আজকে আপনাদেরকে জানিয়ে দেব সেপ্টেম্বরের 24 তারিখ হতে সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকিটের দামসমূহগুলো। তাই প্রথমে আমি দেখছি সেপ্টেম্বরের 24 তারিখে ইউএস বাংলা এয়ারলাইন্সের মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে কোনো ফ্লাইট রয়েছে কি না এবং সিঙ্গেল টিকিটের দাম কত। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেপ্টেম্বরের 24 তারিখে ইউএস বাংলা এয়ারলাইন্সের মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে একটি ফ্লাইট রয়েছে, যা মালয়েশিয়া টাইম বিকেল 5:30 মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে এবং বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ টাইম সন্ধ্যা 7:15। সেপ্টেম্বরের 24 তারিখে যে ফ্লাইটটি রয়েছে, ডাইরেক্ট ফ্লাইট, কোনো ট্রানজিট নেই, সময় লাগবে 3:45। আর সেপ্টেম্বরের 24 তারিখের ফ্লাইটের সিঙ্গেল টিকিটের দাম 1,114 ringgit। আপনি যদি ইউএস বাংলা এয়ারলাইন্সের মাধ্যমে মালয়েশিয়া থেকে বাংলাদেশে যেতে চান তাহলে লাগেজের যে বিষয়টা, আপনি বুকিংয়ে দিতে পারবেন 35 কেজি, হাত ব্যাগে 7 কেজি, টোটাল 42 কেজি লাগেজ সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন। এখন আমি দেখছি সেপ্টেম্বরের 25 তারিখে ইউএস বাংলা এয়ারলাইন্সের মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে কোনো ফ্লাইট রয়েছে কিনা। সেপ্টেম্বরের 25 তারিখে ইউএস বাংলা এয়ারলাইন্সের মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে, যা মালয়েশিয়া টাইম বিকেল 5:30 মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবে এবং বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ টাইম সন্ধ্যা 7:15। সেপ্টেম্বরের 25 তারিখে ইউএস বাংলা এয়ারলাইন্সের যে ফ্লাইটটি রয়েছে, ফ্লাইটের সিঙ্গেল টিকিটের দাম 1,114 ringgit। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 1,114 ringgit। এখন আমি দেখছি সেপ্টেম্বরের 26 তারিখে ইউএস বাংলা এয়ারলাইন্সে আরেকটি ফ্লাইট রয়েছে, সেপ্টেম্বরের 26 তারিখে যে ফ্লাইটটি রয়েছে, ফ্লাইটের সিঙ্গেল টিকিটের দাম 1,114 ringgit। এখন আমি দেখছি সেপ্টেম্বরের 27 তারিখে
সেপ্টেম্বরের 27 তারিখে ইউএস বাংলা এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট রয়েছে। সেপ্টেম্বরের 27 তারিখে ইউএস বাংলা এয়ারলাইন্সের যে ফ্লাইটটি রয়েছে, ফ্লাইটের সিঙ্গেল টিকিটের দাম 1,114 রিঙ্গিত। এখন আমি দেখছি সেপ্টেম্বরের 28 তারিখে, সেপ্টেম্বরের 28 তারিখে ইউএস বাংলা এয়ারলাইন্সের মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে। সেপ্টেম্বরের 28 তারিখে ইউএস বাংলা এয়ারলাইন্সের যে ফ্লাইটটি রয়েছে, ফ্লাইটের সিঙ্গেল টিকিটের দাম 1,114 রিঙ্গিত। এখন আমি দেখছি সেপ্টেম্বরের 29 তারিখে, সেপ্টেম্বরের 29 তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ইউএস বাংলা এয়ারলাইন্সের কোনো ফ্লাইট রয়েছে কিনা এবং সিঙ্গেল টিকিটের দাম কত। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেপ্টেম্বরের 29 তারিখে ইউএস বাংলা এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট রয়েছে। সেপ্টেম্বরের 29 তারিখে ইউএস বাংলা এয়ারলাইন্সের যে ফ্লাইটটি রয়েছে, ফ্লাইটের সিঙ্গেল টিকিটের দাম 1,114 রিঙ্গিত। এখন আমি দেখছি সেপ্টেম্বরের 30 তারিখে, সেপ্টেম্বরের 30 তারিখে ইউএস বাংলা এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট রয়েছে। সেপ্টেম্বরের 30 তারিখে ইউএস বাংলা এয়ারলাইন্সের যে ফ্লাইটটি রয়েছে, ফ্লাইটের সিঙ্গেল টিকিটের দাম 1,435 রিঙ্গিত। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 1,435 রিঙ্গিত। প্রিয় বন্ধুরা, আজকে আমি যতগুলি টিকিটের দাম বললাম সবগুলি কিন্তু সিঙ্গেল টিকিট, এবং আজকে যে দামটা বললাম আগামীকালকে এই দামটা থাকবে না, এটার পরিবর্তন আসবে। হয়তো টিকিটের দাম কমতে পারে অথবা টিকিটের দাম বৃদ্ধিও পেতে পারে। সুতরাং আপনাদের যখন টিকিটের প্রয়োজন হবে, টিকিটের আপডেট দাম জানতে অবশ্যই আপনি কমেন্ট করবেন আপনি কোন তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশে যেতে চান এবং বাংলাদেশ থেকে কোন তারিখে মালয়েশিয়া চলে আসবেন। বিস্তারিত আপনি কমেন্টে লিখুন, আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি আমি সবসময়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থেকে ভিডিওটা দেখার জন্য।